আসসালামু আলাইকুম, আপনি কি একজন সিএসসি স্টুডেন্ট? আপনি কি একজন ইউটিউবার? আপনি কি একজন আউটসোর্সিংয়ের কাজ করেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, 3D ম্যাক্সের কাজ করেন? তাহলে আপনার জন্য দারুণ ল্যাপটপ নিয়ে আসছি আজ। পুরো ভিডিও আমার সাথে থাকবেন, আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। তো আমরা যে মডেলটি আপনাদের জন্য আজকে এনেছি, আসুসের ভিভোবুক সিরিজের 16 সিরিজের একটি ল্যাপটপ, যেটির মডেল হচ্ছে আসুস ভিভোবুক 16M1605YA। আর এই ল্যাপটপটিতে স্পেশাল স্পেক রয়েছে, তার মধ্যেই প্রথমেই বলবো এর প্রসেসর। এখানে প্রসেসর হিসাবে আপনারা রাইজেন 5 এর 7000 সিরিজের প্রসেসর পাবেন, যেটির মডেল হচ্ছে 7530U। আর এটি কিন্তু 6 কোর 12 থ্রেডের প্রসেসর, এবং এটি ম্যাক্স কিন্তু 4.50 পর্যন্ত টার্বো বুস্ট হবে। এবং এখানে আপনারা এই প্রসেসরের সাথে কিন্তু ভেগা সিরিজের গ্রাফিক্স পাবেন, যেটি 7 কোরের, সো হিউজ পাওয়ারফুল গ্রাফিক্সও কিন্তু আপনারা এই ল্যাপটপটির সাথে পেয়ে যাবেন। এটি 7 ন্যানোমিটার বেজের প্রসেসর, আর এখানে আপনারা ক্যাশ মেমোরি হিসাবে কিন্তু 16 MB ক্যাশ পাবেন। পোর্টস হিসাবে আপনারা ম্যাক্সিমাম পোর্টগুলো পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি, ইউএসবি 3.1, 3.2 এবং এইচডিএমআই, সব পোর্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে থাকবে না এখানে অপটিক্যাল ড্রাইভ এবং থাকছে না ভিজিএ, তো ওগুলো এখন খুব একটা দরকার পড়ে না। ল্যাপটপটি দেখতে পাচ্ছেন মেটাল বডির একটি ল্যাপটপ, এবং আসুস 16 সিরিজের এই ল্যাপটপটিতে কিন্তু পিছনে রাবার গ্রিপ থাকবে এবং ল্যাপটপটি উঁচু হয়ে থাকবে, হিটিং ইস্যু থাকবেই না বলা চলে। ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসাবে 512 GB M.2 NVMe SSD পাবেন, এবং এই ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসাবে 8 GB DDR4-এর 3200 MHz-এর র্যাম পাবেন। তবে এটি কিন্তু র্যাম সাপোর্ট করবে 4 to 6 পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি, ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড থাকবে, একদমই নিউ ভার্সনের ল্যাপটপ, আমরা অন করে দেখাতে পাচ্ছি না। আর এই ল্যাপটপটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না, তবে ব্যাকলিট থাকার কারণে নিউমেরিকযুক্ত সহ রাতের বেলা কিন্তু আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা যেটি বলছিলাম, এখানে কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে আপনারা Wi-Fi 6 পাবেন, ব্লুটুথ হিসাবে 5.2 পাবেন, সো লেটেস্ট কানেক্টিভিটি থাকছে। ডিসপ্লে হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 15.6-এর পরিবর্তে এখানে 16 ইঞ্চ পাবেন, এবং রেশিও থাকবে 16:10, সো এটি উপরের দিকে একটু বেশি থাকবে। এখানে 300 nits থাকবে, এবং এখানে 45% NTSC থাকবে। sRGB হিসাবে 90% প্লাস মাইনাস পাবেন, এবং এই ল্যাপটপটিতে আপনারা ইন্টিগ্রেটেড ডিসপ্লে পাবেন, যেটি কিন্তু IPS লেভেলের ডিসপ্লে, সাইড ভিউ দারুণ ক্লিয়ার থাকবে, আপনারা যে কোনো সাইড থেকে কিন্তু স্মুথলি দেখতে পারবেন, ন্যারোয়েজ ডিসপ্লে থাকবে, দেখতে কিন্তু প্রিমিয়াম লাগছে। ল্যাপটপটিতে ওয়েবক্যাম হিসাবে HD ওয়েবক্যাম পাবেন, যেটি রাতের বেলাও কিন্তু আপনারা ভিডিও সেটিং স্মুথলি করতে পারবেন। আর এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা ম্যাক্সিমাম কাজগুলি করতে পারবেন। আগেও বলেছি যে যারা সিএসসি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন বা ডাক্তারি পড়েন, বা আপনারা প্রফেশনালি কাজ করেন আউটসোর্সিংয়ের বা রেন্ডারিং করেন, অথবা আপনারা 3D ম্যাক্সের কাজ করেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, তো এগুলো স্মুথলি করতে পারবেন। আর যারা টুকটাক গেম খেলেন তারাও কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। ল্যাপটপটিতে ব্যাকআপ টাইম হিসাবে আপনার কিন্তু অনায়াসে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন, তবে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিছুটা প্লাস মাইনাস হয়ে থাকে। তো ল্যাপটপটি দেখছেন প্রিমিয়াম দেখতে, এবং এটিতে মিডনাইট ব্লু কালারের একটি আসবে, এবং ব্ল্যাক টাইপের, অনেক্স ব্ল্যাক বলা হয়, এই দুটি কালারে অ্যাভেলেবেল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি কিন্তু স্পেশাল, যেমন কনফিগারেশন থাকছে তেমনই কিন্তু এখানে কিন্তু আপনারা স্পেশাল প্রাইসও আপনারা পাবেন। বর্তমানে ল্যাপটপের দাম প্রচুর পরিমাণে বেড়েছে, বর্তমান সময়ে কিন্তু ল্যাপটপ স্পেশাল স্পেকে স্পেশাল প্রাইস পাওয়া যাচ্ছে না, তবে এই ল্যাপটপটি আশা করা যাচ্ছে যে 70 থেকে 75-এর মধ্যে পাবেন।